প্রায় দশ বছর পর চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন আলমগ চৌধুরী। যারা বিএনপি জামাতের সাথে আতাত করবে না সেই বিষয়টি মূলত কাউন্সিলররা প্রাধান্য দিয়ে আজকে নতুন নেতৃত্ব তৈরি করেছে। এর আগে রবিবার সকালে এটিএম পার্ক কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ জাফর আলম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, পাশের বাড়িতে যদি আগুন লাগে অন্য বাড়িতে আগুনের আঁচ একটু লাগবেই, কিন্তু শেখ হাসিনা আগুন লাগতে দেননি। পাশের বাড়িতে যদি আগুন লাগে অন্য বাড়িতে আগুনের আঁচ একটু লাগবেই, কিন্তু আমরা আগুন জ্বালাতে দিচ্ছি না, আগুনের একটু দেশসৈদ্য লাগবে। বাংলাদেশের মানুষকে হতাশ করার মতো, বাংলাদেশের মানুষকে ভীতি দেখানোর মতো, বাংলাদেশের মানুষ বই পাওয়ার মতো কোন কারণ বাংলাদেশে ঘটেনি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই চকরিয়ার মাটি, সেই খাসিরার মাটি, এখানে ষড়যন্ত্রকারীদের তাই নাই। তাদের পৈতৃক রাষ্ট্র পাকিস্তানের মতো বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করার জন্য, পাকিস্তানকে খুশি করার জন্য এই বিএনপি রাখা হয়েছে। পরে বিকেলে চকরিয়া মহিলা কলেজের হলরুমে উৎসবমুখর পরিবেশে শুরু হয় কাউন্সিল। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।